নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা ডিএ আন্দোলনকারীরা আজ তারা দিল্লি যাচ্ছেন কেন দিল্লি যাচ্ছেন হকের দাবিতে তাদের বকেয়া টিএর দাবিতে তারা দিল্লিতে যাচ্ছেন সেই দাবিটা তুলে ধরার জন্য এই রাজ্যবাসী দেখছে লাগাতার আন্দোলনে রয়েছে তারা সেই ছবিটা রাজ্যবাসী দেখছে আর রাজ্যবাসী আরো একটা ছবি দেখার জন্য এই মুহূর্তে মনে হয় প্রস্তুত তারা দিল্লির জন্তর মন্তরে সেখানে ধর্ণায় বসবেন ডিএ আন্দোলনকারীরা কেন তাদের এই ধর্ণা তাদের এই ধর্ণা বকেয়া টিএর দাবিতে এইভাবে যদি ডিএ চাইতে হয় তাহলে আর কতদিন তাদেরকে বসে থাকতে হবে এই প্রশ্নটা তুলছেন তারা যারা ডিএ লাগাতার আন্দোলন করে যাচ্ছেন তারা প্রশ্নটা তুলছেন আর এই প্রশ্ন শুধুমাত্র এই যে ধর্মতলা সেই ধর্মতলাতে সীমাবদ্ধ থাকলো না গতকাল থেকে লাগাতার তারা ট্রেনে করে দিল্লি সেই উদ্দেশ্যে রওনা দিয়েছেন আজও তারা যাচ্ছেন দিল্লিতে সেখানে তারা যাবেন সেখানে তারা বসবেন তাদের হকের যে দাবি সেই দাবিটা তারা তুলে ধরবেন এবং যে ছবিটা এতদিন পুরো রাজ্যবাসী ধর্মতলা থেকে দেখেছিল আগামী কাল থেকে সেই ছবিটা জন্তর মন্তর থেকে দেখবেন তারা প্রশ্ন হচ্ছে একটাই তারা ডিএটা কবে পাবেন কবে তারা এই হক যেটা যে দাবিতে তারা রাস্তায় নেমেছেন কবে তাদের এই দাবিটা পূরণ হবে প্রশ্নটা আছে অনেক কিন্তু উত্তর কিন্তু একদম নেই আর এই নিয়েই আজকের এই বিতর্ক হচ্ছেটা কি আমরা শুরু করব আমার সঙ্গে রয়েছেন অতিথিরা সব অতিথিদের সঙ্গে পরিচয় করাবো এক এক করে আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র দিতয়া কর রয়েছেন আমার সঙ্গে রয়েছেন বিজেপি অপর মুখপাত্র পৃথ্বীরাজ মুখার্জি রয়েছেন আমার সঙ্গে রয়েছেন তৃণমূল সমর্থক দেবব্রত রায় রয়েছেন তৃণমূলের অপর সমর্থক সুদীপ্ত সরকার রয়েছেন আমার সঙ্গে এর পাশাপাশি আমার সঙ্গে রয়েছে সিপিআই নেতা রয়েছেন রিতেশ বসাক এবং রয়েছেন কংগ্রেসের মুখপাত্র সুস্মিতা বিশ্বাস রয়েছেন আমার সঙ্গে অনেকেই রয়েছেন আমি প্রথমেই দেবব্রত বাবুর কাছে যাব দেবব্রত বাবুকে অনুরোধ করব একটু আমি আসবো দেবব্রত বাবু আমি আসবো অবশ্যই আসবো আপনার কাছে আসবো প্রত্যেকের কাছে আসবো এই যে আন্দোলনকারীদের দেখছেন এই আন্দোলনকারীরা যেমন আমার সঙ্গে রয়েছে ঠিক তেমনই আমাদের অপর প্রতিনিধি সন্তুর সঙ্গে রয়েছেন আরো আন্দোলনকারীরা যারা এই মুহূর্তে দিল্লি যাচ্ছেন সেই ট্রেন থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু সন্তু ছবিটা একবার তুলে ধরো একদমই মধুকল্পিতা হকের দাবিতে অধিকারের দাবিতে নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি বলেছিলেন দিল্লি চলো তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন দিল্লি চলো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি চলে গেছেন আর আজ অধিকারের দাবিতে রাজ্য সরকারি কর্মীরা তারা দিল্লি যাচ্ছেন দুরন্ত গতিতে এগিয়ে চলেছে রাজধানী এক্সপ্রেস এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ এবং তারা কি বলছেন আপনারা স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে তারা বলছেন যন্তর মন্তর থেকে আওয়াজটা উঠবে কিন্তু আওয়াজ চলে যাবে তলার উপর তলাইতে আপনারা যেমনটা স্লোগান দিচ্ছিলেন একটু শোনার চেষ্টা করবো আরো একবার যদি ন্যায্য হয় যুদ্ধ শেষে আসবে জয় এই সংগ্রাম চলছে চলবে এই মুহূর্তে এই স্লোগান উঠছে এবং আমরা এই ট্রেন ছাড়ার আগে মধুকল্পিতা আমরা কথা বলেছিলাম তাদের সঙ্গে পথের পরে শাসক তোমায় ধিক ধিক ধিক্কার ধিক ধিক ধিক্কার যোগ্য ছেলে চাকরি চাই যোগ্য মেয়ে চাকরি চাই তাই সংগ্রাম থামবে না সাদা খাতা চাকরি করে বঞ্চিত রাত পথের ধরে শাসক তোমায় ধিক ধিক ধিক্কার ধিক ধিক ধিক্কার যোগ্য ছেলে চাকরি চাই যোগ্য মেয়ে চাকরি চাই এই সংগ্রাম চলছে চলবে দাবি খুবই স্পষ্ট ভাই দুর্নীতিহীন নিয়োগ চাই এই সংগ্রাম দিনে রাতে বাড়ছে দাবি খুবই স্পষ্ট তাই দুর্নীতিহীন নিয়োগ চাই এই সংগ্রাম চলছে চলবে যতই সাজো বকধার্মিক মুখ মুখোশের তফাত রবে সমস্যারে বলছি তবে বন্ধু এবার লড়াই হবে এই মুহূর্তে সেই স্লোগান উঠছে এবং ট্রেন ছাড়ার আগে যে ছবিটা উঠে এসেছিল সেই ছবিটা আরো একবার দেখানোর চেষ্টা করব যখন এই ট্রেন ছাড়ছে তার আগে শিয়ালদা স্টেশন থেকে শুরু করে এই ট্রেনের ভেতরে কি ছবি উঠে এলো সেই ছবি অধিকারের দাবিতে নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন দিল্লি চলো তারপর থেকে গঙ্গা যমুনা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে কিন্তু আজও সমানভাবে তাৎপর্যপূর্ণ দিল্লি চলো কারণ অধিকারের কথা উঠলেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলেন দিল্লি চলো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বলেন দিল্লি চলো আর রাজ্য
সরকারি কর্মীরা তারা আজ ডাক দিচ্ছেন দিল্লি চলো 10 এবং 11 তারিখ তারা দিল্লিতে অবস্থান বিক্ষোভ করবেন এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব রাজধানীর সামনে দাঁড়িয়ে রয়েছে এবং তারা বলছেন দিল্লি চলো এবং দিল্লি তারা যাচ্ছেন এবং তারা প্রতিবাদ করবেন আন্দোলন করবেন এবং এই যারা রাজ্য সরকারি কর্মীরা রয়েছেন তারা তারা শহীদ মিনারে লাগাতার আন্দোলন বিক্ষোভ করার পর তাদের ভাগ্যে জুটেছে কোড অন কোড বলছি চোর ডাকাত বলেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান বলছেন যারা এই মঞ্চে বসে আন্দোলন করছেন তারা চিরকুটে চাকরি পেয়েছেন কিন্তু অধিকারের দাবি উঠলেই দিল্লি চলো কথাটা যেন আওয়াজটা ভেসে ওঠে তাই তারা কি বলছেন দিল্লি চলো